আমি এনবিআর এর চেয়ারম্যান হিসেবে বদলি আদেশ জারি করলাম। সেনাপ্রধান মইনুল আহমেদ আমাকে টেলিফোন করল। সিটা থাকতেও দেখা যাচ্ছে ব্যবসায়ী মানুষ তাদেরকে বোথার আনিস বুঝছে। আমরা বলি ছাগল কাণ্ড, আমরা বলি গরু কাণ্ড, যাই হোক অপরাধ চাপা থাকতো না, একদিন না একদিন অপরাধ বাড়িব। জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এফিলিয়েট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান বর্তমানে তারে এই পদত্তন প্রত্যাহার করা হই। তার এক ফোয়ার ছাগল হান্ডলই তার দুর্নীতির বিয়া খতিয়ান বাইরুতে তাহে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়া। এই ছেলেকে আমরা চিনি না, এটা আমাদের জন্য তো ডেফিনেটলি একটা পিয়া দেয় কেন হয় কি, আপনি কতজনকে বুঝাবেন? এমনকি নিজের ফোয়ারে এভাবে অস্বীকার করছিল তিনি, যদিও পরে প্রমাণিত হয় এই ইফাতই মতিউরের ফোয়া। জানা গেলি বিএনপির আমল, এরপর তত্ত্বাবধায়ক সরকারের আমল এবং সর্বশেষ বর্তমান আওয়ামী লীগের আমল। বিয়াক সরকারের সময়ে দুর্নীতি করছে এই কর্মকর্তা এবং প্রত্যেকবারই ক্ষমতাসীন সরকারের ক্ষমতা ব্যবহার করে ফার ভাইগিয়ে তিনি। সম্প্রতি দেশ টিভির এক টক শোতে এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান জানিয়ে মতিউরের বদলি টেকাই বেলায় তারে ফোন করেছিল স্বয়ং তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ। জেনারেল মাসুদও টেলিফোন করলেন, বললাম যে সম্ভব না, তোমায় আঠা সারপ্রাইজ তাজ্জব হইলাম। সেনাপ্রধান মইনুল আহমেদ আমাকে টেলিফোন করলেন। এনবিআর এর চেয়ারম্যান বদিউর রহমান তেহের বিরুদ্ধে অনেকবার সোচ্চার আছে, তেরা ট্রান্সফার করছে, তেরা ট্রান্সফার করার পরতে সেই ট্রান্সফার শেষ পর্যন্ত রায় নেওয়া পারে কেন? কারণ ও তো একখান জায়গা বিভিন্ন জায়গা দখল করে বেরিয়ে বিভিন্ন জায়গা থেকে ও সহযোগিতা পাইয়ে অনেকে ইচ্ছার বিরুদ্ধে অসহযোগিতা গরম হচ্ছে বা মিউট থাকে, এই যদি বিষয় অন্য কোনো কিছু না। এনডিসি প্লাস টিভির এক অনুসন্ধান দেখা গিয়ে 2007 সালত চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার ছিল এই মতিউর রহমান। সে সময়ে গণমাধ্যম তার দুর্নীতির ফিরিস দিলে বেশ হইগো নিউজ অফিসার হইল, এমনকি দুদকত অভিযোগ দিয়ে ভুক্তভোগী হল, কিন্তু হনফল নয় বরং সরকার পরিবর্তন হইল একের ফরক পদোন্নতি পাইরে আরও ডরইয়ে মতিউর রহমান এবং প্রভাবশালী হলর প্রশ্রয় ইয়ে বিপুল বিত্ত বৈভবের মালিক। বিএনপি সরকারের আমলে বিএনপি সরকারের অর্থমন্ত্রীর লগে তিনি একখান ভালো বোঝাপড়া ছিল, অর্থমন্ত্রী ফোয়া সাফার লগত এর একখান চলাফেরা উঠোপাসা ছিল, যে কারণেতেই অর্থ মন্ত্রণালয়ের একটা আনুকূল্য লাভ গড়িয়ে নেই তার এই দুর্নীতিয়ান প্রভাব বিস্তার করছে। আর এই জিনিসখান পারসেপশান নট মাই ওন, আমি যে আই যেতুন জিন ফাই এতুন করতে সত্য হইতে পারে আবার 19-20 হইতে পারে, তো দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে তেই প্রভাব প্রতিপত্তি বাড়া ফেলাইয়ে বাড়ানোর পরে তিনি সর্বমহলের মধ্যে একখান ইয়া পাই সহযোগিতা পাই। 2005-07 সালে যে তার বিরুদ্ধে অভিযোগ হইয়ে এই অভিযোগ পরিসমাপ্তি খেয়ে হইয়ে কারা করছে এই জিনিসখান তদন্তর দাবি রাখে, এই জিনিসখান তদন্ত করলেই ফলের বিড়াল অটোমেটিক বাড়ি যাবে। এখন একখান প্রশ্ন থাকিয়ে যায় তার বিরুদ্ধে আগে সরকারের আমলত এত অভিযোগ টাইপের পরও তেই কীভাবে বর্তমান সরকারের আমলত এতবার পদোন্নতি পাই? এখন আইসন এই সরকার একেবারে সম্পূর্ণ পরিচ্ছন্ন, এখানে কোনো ইন্টারফেয়ার নাই এবং অটো বাইরের বাইরেতে কোনো বাধাগ্রস্ত নর, কোনো কোনো সংস্থা, কোনো এনফোর্সমেন্ট এজেন্সি, হ্যাঁ কোনো এনফোর্সমেন্ট অলরেডি ওনারা জানেন যে দুদকের কমিটি গঠিত গিয়ে গই, তাহলে কোনো বাধা নির্বাধায় প্রত্যেকটা জিনিস বাড়ি যার কেউ লোকের না পারে। এনডি মতিউর রহমান এবং প্রথম স্ত্রী লাইলা কানিজ ও ফুয়া আহমেদ তৌফিকুর রহমান অন্নবর দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়ে আদালত সোমবার June 24 ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশাম জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়। যদিও নিষেধাজ্ঞা দিবার আগের দিনে মতিউর রহমান ইতিমধ্যে মাথা নেড়া করে দেশ ছাড়ি দায়েরে ভারত এর দুবাই চলে গিয়ে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়ে। বিভিন্ন পত্র পত্রিকার সংবাদ যদি সঠিক হয় তাহলে এরকম রাজস্ব বোর্ডের মধ্যে এরকম অপরাধ প্রবণ আর কোনো মানুষ আড়ার সময়ের মধ্যে আড়ানো হয়, তার কথা একখানেই সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ এলে নিরপরাধী নিরপরাধ প্রমাণ হোক আর অপরাধী এলে ওর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হোক আর ইনসাই। কিছুদিন আগে আলোচনায় আছিল সাবেক পুলিশ প্রধান বেঞ্জিরুর দুর্নীতির বিষয়, এবার আলোচনা সরকারের রাজস্ব কর্মকর্তার দুর্নীতি। বেঞ্জির মতিউর রহমানের মতো এরকম দুর্নীতিবাজ কর্মকর্তার অভাব নাই এই সরকারের ভিতর, তারা যে সরকারই আয়োগ না কেন তার একমাত্র উদ্দেশ্য তাহে ওই সরকারের ক্ষমতার ব্যবহার করে অবৈধ অর্থ সম্পদের মালিক হন। এহতাল্লাই তার মতো এইসব দুর্নীতিবাজ কর্মকর্তা লড়ে এবং তারা মদতদাতাও লড়ে যত দ্রুত চিহ্নিত করি নির্মূল করিতে পারিব ততই সরকারের মঙ্গল বলে মনে করে সচেতন মহল। ফরহাদ সিকদার, সি প্লাস টিভি, চট্টগ্রাম।